ভিটামিন ডি আপনার হৃদরোগের সম্ভাবনা কমাতে পারে। এটি একটি নতুন গবেষণা ফলাফল যেটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ বিএমজে। এবং এটি ছিল একটি র্যান্ডমাইজড ক্লিনিক্যাল ট্রায়াল, অর্থাৎ এই ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে অংশগ্রহণকারীরা জানতো না তারা কোন দলে রয়েছে, তারা চিকিৎসা দলে রয়েছে নাকি যে দল কোনো চিকিৎসা পায় না, অর্থাৎ নিয়ন্ত্রণ দল, সে দলে রয়েছে তা তারা জানতো না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গবেষক দলও জানতো না তা কোন অংশগ্রহণকারী কোন দলে রয়েছে, অর্থাৎ বায়াস হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল। এবং এই গবেষণাতে প্রায় 1,000-এরও বেশি অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন, যাদের বয়স ছিল 60 থেকে 84 বছরের মধ্যে। এই এই এজ গ্রুপের লোকদের অংশগ্রহণকারীদের নিয়ে গবেষণা করার কারণ হচ্ছে সাধারণত এই বয়সেই হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গবেষকরা এই অংশগ্রহণকারীদেরকে দুটো দলে ভাগ করেন, এক দল প্রতিদিন 500 ইন্টারন্যাশনাল ইউনিট বা তার চেয়েও বেশি পরিমাণ ভাইটামিন ডি গ্রহণ করে, এবং অন্য একটি দল নিয়মিত গ্রহণ করে না কিংবা গ্রহণ করলেও খুবই কম পরিমাণ ভাইটামিন ডি গ্রহণ করেছিল। এবং 5 বছর ধরে গবেষকরা এই অংশগ্রহণকারীদেরকে ট্র্যাক করে, এবং গবেষণার ফলাফলে দেখা যায় যে ভাইটামিন ডি হৃদরোগের ঝুঁকি কমায়। বিশেষত যেসব রোগের পূর্বের হৃদরোগ হওয়ার ইতিহাস রয়েছে কিংবা তাদের হৃদরোগের সম্ভাবনা রয়েছে পারিবারিক কিংবা অন্যান্য জেনেটিক কারণে, তাদের ক্ষেত্রে ভাইটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা খুবই কার্যকরী এবং এটি তাদের পরবর্তী হৃদরোগের সম্ভাবনা বা ঝুঁকি কমায়। স্ট্রোকের ক্ষেত্রে দুটো দলের মধ্যে কোনো পার্থক্য ছিল না, এবং ভাইটামিন ডি আপনি খুব সহজে গ্রহণ করতে পারবেন সাপ্লিমেন্ট হিসাবে। আপনি তৈলাক্ত মাছ কিংবা ডিমের কুসুমে ভাইটামিন ডি প্রচুর পরিমাণে পাবেন। এছাড়া সূর্য আলোকে দীর্ঘক্ষণ দাঁড়ালে, 10 থেকে 15 মিনিট দাঁড়ালে